আমরা যারা টার্কি সম্পর্কে জানি, দেখা যাচ্ছে যে অথবা টার্কি সম্পর্কে যারা একটু ঘাটাঘাটি করেছেন, তারা দেখবেন যে অনেক ধরনের টার্কি দেখতে পাওয়া যায়। কিছু টার্কি, এর মধ্যে কিছু টার্কি হচ্ছে যে ডোমেস্টিক, এবং কিছু আছে যে ইন্ডাস্ট্রিয়াল। ডোমেস্টিক বলতে কি, যে সকল টার্কি গুলো বসত বাড়ির আশেপাশে লালন পালন করা যায়, খুব সহজে লালন পালন করা যায়, সেগুলোকে ডোমেস্টিক বলা হয়। আর ইন্ডাস্ট্রিয়াল বলতে খামারি পর্যায়ে বড় ভাবে যারা পালন করতে চাচ্ছেন, কিন্তু টার্কি আছে ইন্ডাস্ট্রিয়াল বার্ডের জন্য, ইন্ডাস্ট্রিয়াল টার্কি হিসেবে খুব ভালো সুপরিচিত। আবার কিছু টার্কি মাংসের জন্য বিখ্যাত, সৌন্দর্যের জন্য কিছু টার্কি বিখ্যাত। তো আজকে আমরা টার্কির ব্রিডগুলো সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে জানবো। প্রথমে যে টার্কিটি সম্পর্কে জানবো, বেলস ভাল স্মল হোয়াইট। এই টার্কিটি একদম সাদা, তো সাধারণত বলা হয়ে থাকে এটা হল্যান্ডের একটি প্রজাতি। তো এটা ডোমেস্টিক পার্ট, ডোমেস্টিক টার্কি বলতে এটা সাধারণত ঘরের আশে বিভিন্ন বাসায় লালন পালন করার জন্য বিখ্যাত, কারণ এটা সহজে পোষ মানে এবং নিজের বাসাটা চিনে খোলা জায়গায় থাকলেও ও খুব বেশি সমস্যা হয় না লালন পালন করতে। দেখা যাচ্ছে ওষুধ ইমিউনিটি সিস্টেমটা খুব ভালো, তো রোগ ইমিউনিটি সিস্টেম বলতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা এই এই জাতটাই ভালো। কিন্তু এই জাতটা ইন্ডাস্ট্রিয়ালি খুব বেশি লালন পালন করা হয় না, কারণটা হচ্ছে যে এটার প্রোডাক্টিভিটিটা একটু কম, যে পরিমাণ খাবার খায় কিংবা ওজন হতে একটু সময় বেশি লাগে। তো এটা একদম পুরনো একটা জাত, সাধারণত আমেরিকান যে পোলট্রি অ্যাসোসিয়েশন আছে, এটা 1934 তারা এটা অ্যাড করে, অফিসিয়ালি ডিক্লেয়ার করে এই জাতটা। তো এরপরে ব্রড ব্রেস্টেড হোয়াইট টার্কি, এই টার্কিটা ইন্ডাস্ট্রিয়ালি খুব বেশি ইউজ হয় এবং কমার্শিয়ালি সবচেয়ে ওয়াইডলি খুব ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আপনারা বিদেশের বিভিন্ন টার্কি খামার যদি সার্চ দেন, দেখা যাচ্ছে যে একদম হোয়াইট কালার, সাদা কালারের বড় টার্কি হয়। তো এই টার্কিটার বিখ্যাত হচ্ছে যে খুব কম সময়ের মধ্যে খুব ওজন হয়। তো সাধারণত যেটা বলে 24 সপ্তাহের মধ্যে এটা 10-12 কেজির মতো হয়ে যায়। টম গুলো আছে, হেন যেগুলো আছে, দ্যাট মিন্স ফিমেল যে টার্কি গুলো আছে সেগুলোতে সাধারণত 6 সপ্তাহের মধ্যে 6-7 কেজির মতো হয়। তো নামেই এটা বোঝা যাচ্ছে যে টার্কিটা একটু মাংস টাইপের হবে, বড় হবে, কারণ ব্রড ব্রেস্টেড বলতে যেটা বোঝানো হচ্ছে এই টার্কির বুকের সাইডটা তো খুব বেশি মাংস হয় এবং হাড়টা একটু কম হয়, এই জন্যই এবং পুরো টার্কিটা সম্পূর্ণ সাদা থাকার কারণেই এটার নাম দেওয়া হয়েছে ব্রড ব্রেস্টেড। বাইরে যে সকল কমার্শিয়ালি টার্কি ফার্মগুলো আছে সেগুলোতে এই টার্কিটা খুব বেশি ব্যবহৃত হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে এইটার যে ব্রিডিং সিস্টেমটা এটা খুব বেশি ওয়েট থাকার কারণে ব্রড ব্রেস্টেড টার্কি, ব্রড ব্রেস্টেড হোয়াইট টার্কি যেটা আছে এইটার আর্টিফিশিয়ালি ব্রিডটা করতে হয়। সিমেন যেটা আছে সিমেনটা আর্টিফিশিয়ালি নিয়ে এই হ্যামকে দিতে হয়। তো এই পদ্ধতিটা আমাদের দেশে এখনো আমরাও এখনো অ্যাপ্লাই করিনি, তবে আমি যতটুকু জানি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে এই সম্পর্কে এইটার এই কৃত্রিমভাবে প্রজননের একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, ওরা যথেষ্ট গবেষণা করছেন। আশা করি ফার্মার পর্যায়েও আমরা খুব সহজেই টেকনোলজিটা পাব। তো এটা করলে খুব সহজে মাংসল টার্কি উৎপাদনের ক্ষেত্রে আমরা বাংলাদেশে মনে হয় এগিয়ে যাব, তো একটু সময় লাগবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এটার এগের ফার্টিলিটিটা খুব বেশি থাকে, এটা হাই পার্সেন্টেজ থাকে, এই জন্যই সাধারণত ইন্ডাস্ট্রিয়ালি এই ব্রড ব্রেস্টেড হোয়াইট টার্কিটা বেশি লালন পালন করা হয়ে থাকে। এর পরবর্তীতে আমরা যে টার্কিটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে বারবন রেড। তো আমাদের এই সময়ে যে 2017 জুলাই মাসে আমি যখন কথাটা বলছি, তো এখন এই আমাদের দেশে যারা পুরান খামারি কিংবা নতুন খামারি যেটা আছে, আমি অনলাইনে বেশ কিছু আমাদের গ্রুপগুলোতে দেখি যে অনেকেই খোঁজাখুঁজি করে যে বারবন রেড টার্কিটা নিব। তো বারবন রেড টার্কিটার একটা স্পেশালিটি আছে, এটা সাধারণত যেটা খুব বিখ্যাত এটার ওজনের জন্য, 18-20 কেজি পর্যন্ত এটার হাইস্ট ওজন হয়,
এখন অনেকে ইন্টারেস্টেড, ওটুটুকুই দেখে ইন্টারেস্টেড হয়ে গেল যে আমার এক একটা টার্গেট যদি 18-20 কেজি হয় তাহলে তো অনেক ভালো হয়। কিন্তু একটা ক্যালকুলেশন করতে হবে যে বাইরে যদি যাদেরকে দেখছি আমরা, এটা ইন্ডাস্ট্রিয়ালি আমি খুব বেশি ইউজ হতে দেখিনি যে বারবন রেট, মানে আমি দেখিনি বলতে আমি বাইরে তো যাওয়া হয় না, অনলাইনে ঘাটাঘাটি করে আমি যতটুকু জেনেছি আর কি। তো বারবন রেটটা রেট এই যে 20 কেজি কিংবা 18 কেজি হতে কিন্তু 2 বছরের বেশি সময় লাগে। তো এখন যারা কমার্শিয়ালি চিন্তা করবেন, আমার থেকে মনে হয় ফিনান্সিয়াল এটা ভায়াবল হবে না। একটা পাখি আপনি এটা আর কি 2 বছর পালন করার পর 20 কেজি করলো, এটা সেল ভ্যালু বা কত থাকবে? তো আসলে আমরা কেন অনেক সময় দেখা যায় যে কোনো একটা নতুন জিনিস পেলে এটা খুব বেশি ঝুঁকে পড়ি, এবং এই জিনিসগুলো আসলে কেন হয় এটা আমি, মানে আমার থেকে মনে হয় না যে এই কেন আমি এত কথা বলছি রেড বারবন নিয়ে। আমি রিসেন্টলি দেখছি অনেক দামে বাংলাদেশে এটা ক্রয় বিক্রয় হচ্ছে, এটা অনেক দাম। সেটা আমি একটু আইডিয়া দিই যে 3টা অ্যাডাল্টটা কি কয়েকদিন আগে আমি দেখলাম যে একটা গ্রুপে বলাবলি হচ্ছে যে 1 লাখ টাকায় সেল হচ্ছে 3টাটা আর কি। 1 লাখ টাকায় সেল এটা আসলে খুব বেশি আমার কাছে মনে হচ্ছে, হয়তো বা কেউ শখে নিয়েছে, শখের দাম 1 লাখ টাকা। তো আমার থেকে ফিনান্সিয়ালি এটা ভায়াবল মনে হয় নাই। তো যাই হোক, এইটা টার্কি পরিচিত করার জন্য যেটা আমি পেয়েছি এই এতটুকু পর্যন্ত আমি ডিসকাস করলাম। তো খামারি পর্যায়ে সবাই আসলে আমার কথা কিংবা অন্য দু একজনের কথা কথায় কান না দিয়ে আসলে এই সবকিছু একটু ক্যালকুলেশন করেই নেওয়াটা ভালো হবে। তো আমি আসলে কাউকে ব্যক্তিগতভাবে চিনিও না এই ব্যাপারে, এবং আক্রমণও করার ইচ্ছা নেই, জাস্ট আমি আমার অপিনিয়নটা বলেছি। আশা করি এটাতে আবার কেউ মনক্ষুণ্ণ হবেন না, কথা মনে আমি একটু বেশিই বলি। আচ্ছা, এরপরে যেটা আসছে যে ব্ল্যাক টার্কি, একদম কালো কালারের, নামে বুঝে যাচ্ছে স্প্যানিশ একটা টার্কি। আমাদের দেশে বাংলাদেশে এটা খুব বেশি ব্যবহৃত হয়, বাংলাদেশে আবার ব্যবহৃত মূল বেশি, বাংলাদেশে ব্যবহৃত হওয়ার বেশি ব্যবহৃত হওয়ার মূল কারণটা হচ্ছে এটা ইন্ডিয়া থেকে খুব বেশি প্রচলিত, এবং আমাদের উপমহাদেশে এটার প্রচলনটা বেশি, এবং এটা ডোমেস্টিক বার্ড, সাধারণত ছাড়া মুক্ত অবস্থায় খুব ভালো মতে এটা খাপ খাইয়ে নিতে পারে। এটার ইমিউনিটি সিস্টেমটা খুব ভালো, এবং এই জন্যই সাধারণত আমাদের দেশে বর্তমানে আমরা এই ব্ল্যাক টার্কিটা খুব বেশি দেখি। এবং এটা মোটামুটি প্রোডাকশন রেটটা খুব ভালোই, যে খুব কম সময়ে 6 মাসের মধ্যে মোটামুটি 7 কেজি এবং 7 মাসে 8-9 কেজি, 8-9 কেজি পর্যন্ত হয় যদি ভালো মতো দানাদার খাদ্য এবং খাদ্য ব্যবস্থাপনা খুব ভালো মতো করলে খুব ভালোই প্রোডাকশন আসে। আচ্ছা, এরপরে যেটা দেখবো যে ব্রোঞ্জ টার্কি, ব্রোঞ্জ টার্কি এটা খুব সুন্দর, এটাও ডোমেস্টিক বার্ড, এবং এটা খুব খুব দেখতে খুব সুন্দর, একটু চিকচিক করে। তো ব্রোঞ্জ টার্কি আর রয়্যাল টার্কির মধ্যে একটু ডিফারেন্স আছে, ব্রোঞ্জ টার্কিটা বুকের সাইডটা সাধারণত একটু চিকচিক করে, এবং রয়্যাল টার্কিটা আমি একটু পরে আসছি, রয়্যাল টার্কিটা একটু সাদা টাইপের হয়। তো ব্রোঞ্জ টার্কিটাও একটা ডোমেস্টিক টার্কি, এবং এটা ঘরের আশেপাশে একটু ছোট আকারে হয়, হোয়াইট ব্রেস্টেড বার্ডের মতো অত বড় হয় না, কিন্তু মোটামুটি ভালোই, এবং এটা অনেকেই ম্যাক্সিমাম এটা চাহিদা থাকে, খুব সুন্দর পেখম মেলার কারণে এটার চাহিদা থাকে, অনেকে শখ করে এই ব্রিডটা কালেকশন করতে চায়। স্লেট টার্কি, এটা নামে স্লেট বলতে, যেটা আমাদের ছোটবেলায় আমরা আদর্শ লিপি যখন পড়লাম প্রথম হাতের লেখাটা সাধারণত যে স্লেটে লেখা হয়, তো স্লেটের কালারের থেকেই আসলে এই ব্রিডটার নাম করা হয়েছে যে স্লেট টার্কি। তো টার্কিটা দেখতে আসলে অনেকটা স্লেট কালারের, এটা আমরা দুইটা নামেই পরিচিত, অনেকে এটাকে ব্লু স্লেটও বলে, আবার আরেকটা নাম যেটা পেয়েছে লেভেন্ডার, কিছু কিছু জায়গায় এটাকে লেভেন্ডার জাত হিসেবে ডাকা হয়, কিছু জায়গায় ব্লু স্লেট বলা হয়, কিছু জায়গায় শুধু স্লেট টার্কি হিসেবে হয়। স্লেট টার্কি আসলে আমি এ পর্যন্ত আমার খামারও নেই, আমি বাংলাদেশে যে কয়েকটা ফার্ম ভিজিট করেছি এর মধ্যে স্লেট টার্কিটা দেখিনি। তো এটাও খুব বেশি ওজন হয় না, ওই নর্মাল যে ঘরে পাললে যে 6-6 কেজির মতো, 6-7 কেজির মতো হয় 6 মাসে। তো এতটুকু আমি ইনফরমেশন পেয়েছি, যেহেতু দেখিনি প্র্যাকটিক্যালি আসলে খুব বেশি আমার অভিজ্ঞতা নাই এটা সম্পর্কে। ন্যারাগানসা টার্কি, বাবা নামটা বহুত কঠিন। আচ্ছা, এই টার্কিটা যেটা, এই টার্কিটা সাধারণত পুরান একটা জাত, খুব ওয়াইল্ড টার্কি হিসেবে এটা খুব বেশি চেনা হয়, এবং
ভ্যালারেন্সের টার্কিটার ওয়াইল্ড প্রকৃতিতে পাওয়া যায় এই টার্কিটা, এবং এই টার্কিটা সাথে সাধারণত বিভিন্ন প্রজাতির সংমিশ্রণ করে একটা উন্নত জাত করা হয়। তো সবচেয়ে পুরান জাত হিসেবেই এটা রয়েছে, এটা সম্পর্কে আসলে খুব বেশি বলা দরকার নেই। আর ব্রোঞ্জ টার্কি যেটা আছে, ব্রোঞ্জ টার্কি এবং অন্যান্য টার্কি জাত সাধারণত এই টার্কি থেকেই উৎপন্ন হয়। সবার শেষে যে টার্কিটা নিয়ে কথা বলবো, রয়্যাল পাম টার্কি, বাংলাদেশ খুব বেশি চাহিদা, মানে আমাদের খামারে ম্যাক্সিমাম ক্ষেত্রেই জিজ্ঞেস করে যার রয়্যাল টার্কি দরকার। তো রয়্যাল টার্কিটা একটু সংক্ষেপে আমরা বলি, আমাদের দেশে যে খামারিরা আছেন, তো সাধারণত এটা ইউএসএতে রয়্যাল পাম টার্কি হিসেবেই পরিচিত। এটা বিখ্যাত হচ্ছে সৌন্দর্যের জন্য, এটার পেখমটা খুব সুন্দর, কালো একটা দাগ থাকে এবং বাকি একটা দাগের পাশাপাশি পুরো পেখমটা সাদা থাকে। বুকের সাইডটা সাধারণত কোয়েল পাখির মতো সাদা এবং হালকা ডোরা কাটা কালো থাকে, পিঠের সাইডটা খুব কালো থাকে এবং ওজনও খুব ভালোই হয়। এটা ওজনের জন্য বিখ্যাত এবং পাশাপাশি এটার দেখা যাচ্ছে যে ঘরের আশেপাশে পাললে খুব দেখতে সুন্দর লাগে, ময়ূরের মতো লাগে অনেকটাই। তো এটার জন্য এবং মাংস দেখতেও দেখতে সুন্দর, এটার জন্যই আসলে রয়্যাল পাম টার্কিটা অনেকেই আগ্রহ করে। তো বাইরে দেশে ইন্ডাস্ট্রিয়াল বার্ড হিসেবে এটা খুব বেশি ইউজ করা হয় না, মাংস যদি উৎপন্ন হয় এটার ফার্টিলিটি কম, রেটটি একটু কম থাকে। তো এটার জন্যই সাধারণত যারা ঘরে আশেপাশে পালতে চায় অথবা ছোটখাটো খামারি যারা আছে, রয়্যাল পাম টার্কিটা একটু চাহিদা খুব বেশি, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বার্ড হিসেবে এটার ইউজটা একটু কম। তো আজকে এতটুকু পর্যন্ত, আসলে আমি মনে হয় একটু বেশি কথা বলে ফেলতেছি, তো আশা করি কোনো ভুল যদি থাকতে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এছাড়াও টার্কি নিয়ে কোনো কোশ্চেন থাকলে অ্যাগ্রো ফার্মার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ একটি গ্রুপ আছে আমার, এই গ্রুপটাতে আপনারা কোশ্চেন করবেন, তাহলে অন্য যারা খামারি আছেন তারাও কোনো সমস্যার পড়লে সেই গ্রুপ থেকে জেনে নিতে পারবেন, সেখানে আমি নিয়মিত রেসপন্স করার চেষ্টা করব। এছাড়াও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকে, এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পর বেল সাইনটি ক্লিক করতে পারেন, সেখানে একটি ডায়লগ বক্স আছে আসবে, ডায়লগ বক্সটি টিক মার্ক দিয়ে সেভ করুন, তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন বারে চলে আসবে।